এই দেখ তোর শাশা বন্ধ করবি নি হ্যাঁ আমার কিন্তু শরীর ভালো না মাথা কিন্তু কুলায় না হ্যাঁ হ্যাঁ সারাটা জীবন তো জ্বলতে জ্বলতে মরলাম জ্বালার আর শেষ হইল না যা মনে লয় তাই করুক গে কালকে দোস্তাইব টাকার নিগে দোস্তানি ও দোস্তানি আরে দোস্তে বাই যাইছেন কি কেরা হ্যাঁ ওই না বিজনে পড়ে রইছে ছয় মাস পরে মরার দশা হইয়া বাড়ি আইছে তাই আল্লাহ রে কই কত লোকের কত কিছু হয় মরার আল্লাহ আমার চোখে দেখে না আসসালামু আলাইকুম হাই রে হাই তোর বক বক বন্ধ করবি নি হ্যাঁ কি কুমুয়ার দোস্ত জি সারাটা দিন নায়িকা মে বাইদানির মতো মুখ লড়াইয়া থাকে শালার এই নান মোনাটাই বহেন খারাপ টারাপ পাইন না ওয়ালাইকুম আসসালাম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ না কি আর ঘুমু সব কিছু তো দেখবারই নইছি তাতে আপনার অবস্থার যে কন্ডিশন একবারে না ধার খেয়ে না গেল হয়ে গেছেন গে হ্যাঁ যা কইছেন কথা হাসারি আমার তো হরি খুলো গেছে বৈষ্ণব খুলো গেছে তার মানে সোলানা দৈরা মায়ের আচ্ছা দেখি আপনার সমস্যাটা কি গো সমস্যা সমস্যা এলা কইছেন কাজের কথা আমার সমস্যা একমাত্র আপনার দোস্তানির সমস্যা মানুষে কয় পুরুষ গুণে জন উৎপত্তি আর নারী গুণে ধন উৎপত্তি তে ধরেন যাইয়া আপনি গো দু আশীর্বাদে আমি তো আর কম করছিলাম না আল্লাহ দিলে ন বছরে ছয়টা মাইয়া একটা ফোলা ধরেন যে উৎপত্তি করছি কিন্তু কিন্তু আপনার দোস্তান নেই ঠন ঠনা ঠন যাশ্রী গাই আমি যেমন উৎপত্তি করছি ও যদি অমন ধন উৎপত্তি করতো কনসে দোস্ত জি আমার কি আর কোনো অভাব থাকতো না একবার ফকির নির্জাত দোস্ত জি আমরা তো দেখি একবার সেরা চাল মুস্তাকিনে রাস্তায় দূরে বইয়ে রয়েছে কিন্তু হুদাল লেল মুস্তাকিন সই করেন তার মানে কি কইলেন কথা তো বুঝলাম না রক্ত মাস হয়েছে তো তাই ক্ষেত্রে কথাগুলো বুঝবার পারি না যখন একটু বুঝবার চাই অমনি পেটে কামড় দেয় তার মানে বুঝেন নাই সংসারে নাই আয় উন্নতি নয় বছরে ছিল ফুলা ফান কেমনে কি করলেন ও সেই কথা আরে ফুলা ফান আল্লাহর বন খোঘার দল একজন মানুষ আইলে গোষ্ঠী সুদ্ধে সামনে খারায় দোস্ত জি তার মানে আমার আছে জায়গা ফেসে গায় কিছু খাইছে শুকনে খাইছে যখন চুলকানি উঠে যায় রে ভাই নিজে তো চুলকাই চুলকাই শেষ আপনার দোস্তার নিয়েও চুলকায় মুখ খালি তীর্থ হয়ে উঠে শরীরটা ভালো না ও দেখছেন কাইন্ড শরীরে মাংস না থাকলে কি হইব হাড্ডি গুড্ডি গরম ঘরে নাইছি আমি বাইরে ফিরে হাত আমার সুখানি ঘাটি অল্প বসে দি কইরা রে হাউসের মহিল চুলকানি কইবেন না দোস্ত জি আমার সবখানি ঘাটি অল্প বসে দি কইরা রে হাউসের মহিল চুলকানি
ফসল নাই কে ঢেকির করে বাতি ওরে দুস্ত ঢেকির করে বাতি আমার গন্ডায় গন্ডায় কয় পুহলা পান গন্ডায় গন্ডায় কয় পুহলা পান বছর বছর ছুটি মোর দুস্ত জি আমার সব খানি ঘাটি কইবেন না দুস্ত জি আমার সব খানি ঘাটি অল্প বসে দি ইয়াও কইরা রে হাউসের মহিল চুল কানি ছেলের আশা করতে করতে আর ছয়টা মাত্র বেটি ওরে দুস্ত মাত্র ছয়টা বেটি এখন শুইবার গেলে বালিশ পাই না এখন শুইবার গেলে বালিশ পাই না একটা মুতের পাটি মোর দুস্ত জি আমার সব কাহানি ঘাটি কইবেন না দোস্ত জি আমার সব কাহানি ঘাটি অল্প বসে দি ইয়া কইরা রে হাউসের মহিল চুল কানি দুস্ত জি আমার সব কাহানি ঘাটি কইবেন না দুস্ত জি আমার সব কাহানি ঘাটি অল্প বসে দি ইয়া কইরা রে শখের মহিল চুল কানি হাউসের মহিল চুল কানি হাউসের মহিল চুল কানি শখের মহিল চুল কানি আপনি তো এক বড় আশায় দশায় তো মাল লাগ দুস্ত জি একই নামদের কাম খাইছে নি আরে দেখ আমরা দেখো শেষ হয়ে গেল আমি শেষ মুখ তাই টুমরি কুড়িয়া কথা কইছে দিন বিড়ি খান কয় মোটা খেন ও বেলায় কম নাই বাদ নাজ উঠলেও বিড়ি জুটে বুঝলাইন বেশ ভালো কি বিড়ি খাইন খালি বিড়ি নে যে শোন যা ভাই তাই খাই গরিব মানুষ তো
যেমন ধরেন বিড়ি তামুক সাদা মধ্যে মধ্যে বিড়ি, এই যে আপনার এই যে পরমেশের সিগারেটের গোয়া এমনি সামনে আর কি। সুবহানাল্লাহ, আল্লাহ, বিড়ি খাইতে খাইতে একবার মক্কা যাইন গা, কিন্তু সময় পয়সাটি দিয়ে যাইন। হ্যাঁ ধরেন আইনা খাইছি যদি বুঝছি, তে খুব একটা কষ্টের পর তিনশুকে থেকে বাড়ি আইছি, কিছু আনাবারি নাই, আনছি খালি রক্ত আমাশা আর জ্বর। এতটা দিন ধরছে ধরছেন যদি আর কয়েকটা দিন শোন দিয়া দিমু, আল্লাহ খুলে দিয়া দিমু, মরার উপর আর খারাপ আঘাতটা করেন না, আমার প্রতি একটা বিশ্বাস রাখেন, হ্যাঁ না দিয়া পারলেও একবারে মাইরে খাও না। কথা হইলো কি দোস্ত জি, আপনি হইলেন আমার দুস্থ মানুষ, আপনার নগদ আমি রাগ করা পারি না, অপমানও করা পারি না, নাকে চুলেও ধরা পারি না, আমার নাম হইলো ডিস্কো মৌলভী, আমি মানুষের টাকা উপকার করি, মাসে মাসে যা সুদ পাই তাইতে সংসার চলে, এই হিসাবে আক্কেল কেন সই করে মরার আগে আমার ট্যাডি দিয়ে গুড়িয়ে দিয়ে আইন, এত দেরি করা ভালো না, বেশি কিছু কই আনলাম না, আরেকদিন আইলে খুব একটা বাকি হতো না। চুপ করে বসে রইলেন কেন? মানুষে কয় যার মা যায় না তে না, তার কথা কেউ নেয় না, শুনলেন তো দুস্তের বেকা বেকা কথা, ভাই বলো বন্ধু বলো টাকা করি না থাকলে কেউ ধরা দিব না, এখনো সময় আছে, রাগ অভিমান ছাইরা দিয়ে মন দিয়া সংসারে খাটাখাটি করো, সংসারে কোনো অভাব থাকবো না। তুই ঠিক কথাই কইছ, ঠিক কথাই কইছ, এতদিন না বুঝে আমি যে মাটি খাইছি তার কইলে সারবো না, আঙ্গুরি তুই আমার মাফ করে দে। দেখো তোমারে আমি মাফ করে দিমু, আমারে মাফ করে দিব কেরা, তুমি মাফ করবা না? মাফ করে দিমু, মাফ করে দিমু, আয় আয় আমার কাছে আয়। সোনারহি মনের মা বৈঠা ধরো হুঁশিয়ারিহি, যদি হাইলের সলা নটর বটর চলবে না সংসারের দরি, সোনারহি মনের মা বৈঠা ধরো হুঁশিয়ারিহি, সোনারহি মনের ভাবনা উবায়া যাও তার হাতারহি, সোনারহি মনের ভাবনা উবায়া যাও তার হাতারহি, তুমি ভেজাল করো আমার মাথা চড়া করো সেই সেই করি, তুমি তো মানুষ ভালো থাইকা থাইকা ভেজাল করো আমার মাথা চড়া করো সেই সেই করি, আমি তাই তো মনে গুসা হইয়া গুম ছাইরা বসিয়া করি,
সোনারো হি মনের মা বৈঠা দৈরো হুশিয়ারি সোনারো হি মনের মা বৈঠা দৈরো হুশিয়ারি ওগো আদরের স্বামী তোমার আমি চিনি আসলে জ্ঞানী গুণী রসের খুনি ওগো আদরের স্বামী তোমার আমি চিনি আসলে জ্ঞানী গুণী রসের খুনি আমি উচিত কথা কইলে পরে আর মরবে না চুলে ধরি সোনারো হি মনের মা পাও বায়া যাও তার হাতারি সোনারো হি মনের মা পাও বায়া যাও তার হাতারি কথা আর কইও না এমন কাম আর করবো না ছাইরা দিছি মনের যত সলসা তুরি ওই কথা আর কইও না এমন কাম আর করবো না ছাইরা দিছি মনের যত সলসা তুরি হাইরে তুমি আমার ভাপা পিঠা তুমি লারু সিরা মুড়ি হাইরে তুমি আমার ভাপা পিঠা তুমি লারু সিরা মুড়ি সোনারো হি মনের মা বৈঠা ধরো হুশিয়ারি সোনারো হি মনের মা বৈঠা ধরো হুশিয়ারি কখনো রাগ করিও কখনো সুহাগ দিও সংসারের হিসাব করো দুই জন মিলি কখনো রাগ করিও কখনো সুহাগ দিও সংসারের হিসাব করো দুই জন মিলি আমি ধৈরে আছি ভাবে কইতা চলো যাইমু শান্তিপুরি রোহি মনের মা বৈঠা ধরো তাড়াতাড়ি শুনো রোহি মনের মা বৈঠা ধরো তাড়াতাড়ি শুনো রোহি